তো আপনারা অনেকে শুনে থাকেন যে অনেকের বাসার বিদ্যুৎ বিলের কথা নিয়ে অনেকে বলে যে আমার বাসার বিদ্যুৎ বিল বেশি আসে, 300 টাকার বিদ্যুৎ বিল 500 টাকা আসে, 700 টাকা আসে, কিন্তু কারণ কি এরকম বিদ্যুৎ বিল আসে কেন? যে বিদ্যুৎ বিল যা আমি ইউজ করতেছি, আমি যে লাইট, ফ্যান, ফ্রিজ, টিভি ইত্যাদি যেরকম ইউজ করতেছি, আমার তো ঠিক সেরকমই বিদ্যুৎ বিল আসার কথা, কিন্তু কারণ কি এরকম বেশি আসে কেন? আর এখন যে প্রিপেড মিটার আসছে, তাও ইউজ করার পর তো আরও বেশি আসতেছে। আগে যে অ্যানালগ ডিজিটাল মিটার আমরা ইউজ করতাম, তার চেয়ে আরও বেশি বাড়তেছে, কারণ কি? একটা তো কারণ আছে। তো আজকের ভিডিওটা আমি এইসব বিষয় নিয়েই আয়োজন করছি। তো আজকে আলোচনা করব যে বিদ্যুৎ বিল বেশি আসার প্রধান 5টি কারণ। তো শুরু করার আগে আপনাদেরকে আমি বলছি, যদি ভিডিওটা আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে কাইন্ডলি ভিডিওটা একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো ফার্স্ট অফ অল আমি প্রথম কারণ হচ্ছে কমন নিউট্রাল। তো হোয়াট ইজ কমন নিউট্রাল? কমন নিউট্রালটা আবার কী? এটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনে যে কমন নিউট্রাল কী। তো কমন নিউট্রাল হচ্ছে দু ধরনের হয়ে থাকে। তো কমন নিউট্রাল সাধারণত কাদের হয়ে থাকে তাও একটা বিষয় আছে, যে যে বিল্ডিংয়ে একের অধিক মিটার আছে, যে অনেকগুলো মিটার থাকে এক একটা বাসায়, এক এক ফ্ল্যাটের জন্য এক একটা মিটার লাগানো থাকে। আর এটা সাধারণত যারা ওয়্যারিং করে, প্রথম অবস্থায় যারা ওয়্যারিং করে ওদের মাধ্যমে হয়ে থাকে, ইলেকট্রিশিয়ানের মাধ্যমে। তো কমন নিউট্রাল আসি, যে আমরা মূল যে বলছিলাম যে কমন নিউট্রালটা কী এটা আলোচনা করি। কমন নিউট্রাল হচ্ছে, এক হচ্ছে আপনি যে লাইট, ফ্যান, ফ্রিজ, এই যে আপনি যে ওয়্যারিংটা করবেন, কনসেল বা যেটাই করেন, সারফেস ওয়্যারিং যেটাই করেন, এর যে নিউট্রালগুলো অর্থাৎ কালো তারটা, যে আপনি অনেকগুলো কালো তার একসাথে অ্যাটাচ করবেন, একসাথে জয়েন্ট করবেন, তারপরে একটা নিউট্রাল নিয়ে আপনি মেইন সুইচে লাগাবেন, এটা হচ্ছে কমন নিউট্রাল। তো এই নিউট্রালে আপনার, এই কমন নিউট্রালে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে না কখনোই, এটা স্বাভাবিক থাকবে। কিন্তু যেটা বিদ্যুৎ বিল বেশি আসে সেটা কারণ কি? সেটা হচ্ছে যাদের অনেকগুলো মিটার আছে। এটা অ্যানালগ মিটারে বেশি ইফেক্ট পড়তো না, কিন্তু এখন এই যে আমাদের প্রিপেড মিটার লাগাইছে, প্রিপেড মিটার তো স্মার্ট মিটার, অতিরিক্ত স্মার্ট, এটা আপনার একটু কোনো রকম ত্রুটি হলে এটা ধরে, সাথে সাথে অ্যাকসেপ্ট করে ধরে, যার কারণে বিদ্যুৎ বিলটা বেশি আসে। তো এটা হচ্ছে যে মনে করেন এক ফ্ল্যাটের মিটারে সাধারণত 2টা তার থাকে, একটা ফেজ, একটা নিউট্রাল, এবং অন্য ফ্ল্যাটের মিটারেও ঠিক সেরকম একটা ফেজ, একটা নিউট্রাল থাকে। এখন আমি মাঝখানে মনে করেন একটা বারান্দায় একটা বাতি লাগাইছি, একটা লাইট লাগাইছি, বা বাথরুমের একটা লাইট লাগাইতে পারি। তো এটার ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান কী করে, যে মনে করেন এই মিটারটা কাছে আছে, এই মিটারের নিউট্রালটা আমার কাছে আছে, তো ফেজ আমি অন্য মিটার থেকে নিছি, কিন্তু নিউট্রালটা আমি যে মিটার থেকে ফেজ নিছি ওই মিটারের নিউট্রাল না লাগাই আমি অন্য মিটারের নিউট্রাল লাগাইছি। অর্থাৎ একটা বাতি বা একটা ফ্যান, যে কোনো একটা জিনিসের ফেজ হচ্ছে একটা মিটারের, নিউট্রাল হচ্ছে অন্য মিটারের। এর কারণে কী হয়, বিদ্যুৎ বিল আপনার এই মিটারেও আসবে, ওই মিটারেও আসবে। এতে আমরা বিদ্যুৎ বিল বেশি দিতেছি, কিন্তু মাঝখান থেকে লাভ হতেছে, পাওয়ার গ্রিড কোম্পানির এই পাওয়ার সেকশনে যারা আছে তাদের লাভ হইতেছে। তো এই হচ্ছে বিদ্যুৎ বিল এই বেশি আসার কারণ, প্রধান কারণ হচ্ছে এটা। আর এটা সাধারণত এই যে বেশি মিটার যাদের আছে একটা বিল্ডিংয়ে, এদের ক্ষেত্রে হয়ে থাকে। তো এবার আসি আমি 2 নম্বর কারণে, বিদ্যুৎ বিল বেশি আসার দ্বিতীয় কারণ হচ্ছে কি, ওয়্যার সিলেকশন। আমি যে ওয়্যারিং করতেছি আমরা কি করি, একটু টাকা বাঁচানোর জন্য নর্মাল তার ইউজ করতেছি, অথবা যেখানে আমার দরকার 3-20 তার সেখানে আমি ইউজ করতেছি 3-22 তার। এতে করে কি হয়, যখন আমার একটা তারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়, তখন ওটা যদি ঠিকমতো মানে পরিবাহী না হয়, মানে সেমি কন্ডাক্টরের মতো হয়, যদি আমরা যদি অ্যাকুরেট পিওর যদি তামা না হয়, পিওর তামা আসলে পাওয়া যায় না, কিছুটা ল্যাগিং থাকে ওটায়, তো যদি পিওর এরকম যত আমরা পিওর কন্ডাক্টিভ ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎটা তাড়াতাড়ি চলাচল করতে পারে। তো এখন অনেক এরকম বাজারে অনেক 2 নম্বর তার বের হয়েছে, যা অনেকটা বলতে পারেন আপনি লোহা দিয়ে তৈরি হয়, এর মধ্যে মিক্স থাকে কিছু, তো লোহার মতো এরকম কিছু ধাতু দেওয়া তৈরি হয়, কিন্তু উপরে আপনার গোল্ডেন তামার যে প্রলেপটা এটা দেওয়া থাকে। তো উপরে কালার আপনি দেখবেন তামা, অথচ ভিতরে দেখবেন অন্য কিছু, আর তারটা থাকে শক্ত। আবার একটা আছে অ্যালুমিনিয়াম তার। তো আমরা সাধারণত একটু টাকা যদি বেশিও যায়, একটু ভালো কোম্পানির তার, এবং আপনার যখন দোকানে কিনতে যাবেন তখন ওটা বলতে হবে যে ভাই আমাকে সলিড তামার তার দিবেন,
আসছে, তাতে করে কি হবে আপনার ভোল্টেজ ড্রপটা কম হবে আর এতে করে বিদ্যুৎ সাশ্রয়ী হবে। খরচ একটু বেশি হবে আপনার, এটা কিন্তু আপনার প্রাথমিক খরচ, তো এটা কিন্তু আপনার সারা জীবনের জন্য, এটা আপনার বাসা যতদিন আছে লাইফ গ্যারান্টি থাকবে। কিন্তু আপনি যদি নর্মাল তার ইউজ করেন, কোনো হয়তো আপনার 20 বছর গেল, আপনার 10 বছর চালাইছেন, ওইটা মাঝখান থেকে আপনার তারটা ফল্ট হয়ে গেল, তার ভিতরে পুড়ে গেছে, তখন আবার অন্য একটা প্যারা, তো এটা আপনার চেঞ্জ করতে হবে, যার কারণে বিভিন্ন সমস্যা হয়। এই জন্য প্রাথমিক অবস্থায় একটু খরচ বেশি হলে সলিড ভালো তার ইউজ করতে হবে। এই তো 3 নম্বর কারণ হচ্ছে কি, লুজ কানেকশন। এই লুজ কানেকশনের কারণে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা হতে পারে। আপনি যেমন একটা ফ্রিজ, একটা টিভি যাই ইউজ করেন, এটারও প্রবলেম হতে পারে, এটাও নষ্ট হয়ে যেতে পারে। এবং লুজ কানেকশনের কারণে কী হয়, আপনি যখন দুইটা তার, মনে করেন আপনি ফুল টাইট দেন নাই, বা কোনো সুইচের গোড়ায় আপনি ফুল স্ক্রুটা সুন্দর করে লাগান নাই, একটুখানি ঢিলা আছে, এতে করে কী হয়, ওখানে স্পার্ক করে, একটা দেখবেন আগুনের মতো একটা ফুল কী হয়, বা আপনি যখন সুইচটা টিপ দেবেন ওখানে চিটচিট চিট করে একটা শব্দ হবে, এরকম শব্দ হয়, বা আপনি একটা লাইট যে জ্বালাইতেছেন জ্বলতেছে নিবতেছেন কাপে কাপে এরকম জ্বলে। তো এটার কারণে কী হয়, যখন যেখানে আপনার লুজ কানেকশন থাকে ওখানে ভোল্টেজটা ড্রপ হয়, ওভার কারেন্ট ফ্লো হয়, যার কারণে বিদ্যুৎ বিলটা বেশি আসে। আর এতে করে আরেকটা প্রবলেম হয় যে আপনি যে ওই সুইচের মাধ্যমে যেটা চালাইতেছেন ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ওখানে ভোল্টেজ আপডাউন হইতেছে, এই এর কারণে ওটাও আপনার নষ্ট হয়ে যাইতেছে, আপনার অ্যাপ্লায়েন্স যেটা ব্যবহার করতেছেন আপনি ওটাও নষ্ট হবে, প্লাস আপনার যে বিদ্যুৎ বিল সেটাও বেশি আসতেছে। এবার আসি আপনার, আমি অলরেডি 3টা কারণ বলছি, এখন 4 নম্বর কারণটা, 4 নম্বরটা কারণটা কী হচ্ছে, অ্যাপ্লায়েন্স সিলেকশন। অ্যাপ্লায়েন্স সিলেকশন বা আপনি যে যন্ত্রপাতি কিনতেছেন, ফ্যান টিভি ফ্রিজ ইত্যাদি যাই কিনতেছেন, এটা তো এটা আপনি কী করেন, মনে করেন সাপোজ একটা ফ্যান কিনতে গেছেন, তো 1000 টাকায় আপনার 56 ইঞ্চি ফ্যান আছে, 2600 টাকা আছে, 4000-5000 টাকা, বিভিন্ন কোম্পানি ওয়াইজ আপনার রেটটা আপ ডাউন করে। তো আপনি কী করতেছেন, 1000 টাকায় আপনি 56 ইঞ্চি একটা ফ্যান কিনছেন, অথচ আরেকজনে কিনছে আপনার 2600 টাকায় একটা ফ্যান কিনছে, তো এর মধ্যে বেশ কম আছে যে আপনার 1000 টাকায় যদি আপনার একটা ফ্যান কেনেন, ওর ভিতর কিন্তু আপনার সলিড কপার নাই, ওর যে কয়েলটা ওটা কিন্তু অরিজিনাল যে কপার এটা কিন্তু না, ওটার মধ্যে অ্যালুমিনিয়াম থাকে, যার কারণে ওটা অ্যালুমিনিয়াম ছাড়াও বিভিন্ন বিভিন্ন ফ্যানে এখন দেখা যায় যে অ্যালুমিনিয়ামও দেয় না, বিভিন্ন সংকর ধাতু মিলেইয়া যে মিক্স করা ধাতু দিয়ে উপরে তামার প্রলেপ থাকে, এটা দ্বারা তৈরি করা হয়। এতে করে কী হয়, ফ্যান যখন চলবে আপনার ফ্যানটা দেখবেন আপনি কিছু সময় চলার পর আপনি টাচ করতে পারবেন না, ওটা প্রচুর গরম হয়ে যায় এবং ওটা প্রচুর পাওয়ার খরচ করে, পাওয়ার অ্যাকসেপ্ট করে, যার কারণে আপনার বিদ্যুৎ বেশি আসে। এছাড়াও আরও বিভিন্ন কারণ আছে, ফ্যানে বিদ্যুৎ বিল বেশি আসার, ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার, এসিতে বিদ্যুৎ বিল বেশি আসার, তো এগুলো নিয়ে আমি পরে কোনো ভিডিওতে হয়তো আলোচনা করব। তো আমি বলতে চাই মেইন কথা যে 4 নম্বর কারণে টাকা যদি একটু বেশিও যায়, এটা আপনার প্রাথমিক খরচ, আর এটা আপনার ভালো বাতাস, ভালো টিভি যদি দেখতে চান বা ফ্রিজে যদি ভালো লাস্টিং করাতে চান, তাহলে যদি একটু বেশি খরচ হয়, ভালো ব্র্যান্ড দেখে একটু টাকা বেশি গেলেও এটা আপনি কিনতে পারবেন। তো একটু ওই যে টাকা সেভ করার জন্য আপনি সারা জীবনের জন্য আপনি পস্তাবেন যে আপনার বিদ্যুৎ বিলও বেশি আসতেছে, আপনি ফ্যান কিনলেন, ফ্যানে ঠিকমতো বাতাস হইতেছে না, বা ফ্যানটা প্রচুর গরম হয়ে যেতেছে, ফ্যানের পাখাটা আপনার অ্যালুমিনিয়াম পাখা না, ওটা হচ্ছে লোহার পাখা, কিছুদিন পর জং ধরে গেল, নষ্ট হয়ে গেল, তো কী হলো আপনার 1000 টাকায় ফ্যান কিনে। এজন্য যদিও খরচ একটু বেশি হয় প্রাথমিক অবস্থায়, ওইটাই কিনবেন, যার কারণে বিদ্যুৎ বিলটা বেশি হবে, আপনার সাশ্রয় হবে, সব দিক দিয়ে ভালো হবে। তো এবার হচ্ছে 5 নম্বর কারণ, 5 নম্বর কারণটা কি, এটা হচ্ছে আপনার উপর, এটা এখানে কিছু নাই, এটা হচ্ছে অপচয়। অপচয়টা রোধ করতে হবে, তাহলে আপনার বিদ্যুৎ বিল কম আসবে। আপনি অযথা ফ্যান চালিয়ে রাখবেন না, অযথা বাতি চালিয়ে রাখবেন না, এতে করে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। তো আগে যেরকম প্রিপেড মিটারের ছাড়া, যখন আগে অ্যানালগ ডিজিটাল মিটার ছিল, ওই সময় কিন্তু আপনার অ্যানালগ মিটারটায় আপনি যখন একটা মোবাইল চার্জ দিতেন, ওটা কিন্তু মিটার কাউন্ট করতো না, মিটার যে চাকতিটা ওটা কিন্তু ঘুরতো না। এখন যে প্রিপেড মিটার, ওটা আপনি যদি ওই যে একটা মোবাইলের চার্জারে কত ওয়াট, সাধারণত 3-4 ওয়াট 5 ওয়াট এরকমই হয়ে থাকে, তো এটা যদি আপনি একটা মোবাইল চার্জও দেন, সেটাও কিন্তু আপনার কিন্তু কাউন্ট হইতেছে। আরেকটা বিষয় এটা আমি বলে রাখি, আপনার সাধারণত কী করে রঙিন টিভির ক্ষেত্রে, যে টিভির প্লাগটা অল টাইম আমাদের লাগানো থাকে,
টিভির যে মেইন যে একটা সুইচ থাকে ওরাও আমরা অফ করি না কখনো, আমরা শুধুমাত্র রিমোটের মাধ্যমে অফ করে রেখে দিই। রাত্র 10টা 11টা পর্যন্ত 12টা পর্যন্ত টিভিটা দেখছি, তারপরে সুইচটা ওই রিমোটের মাধ্যমে অফ করে ঘুমিয়ে গেছি। ওরকম লাইন দেওয়া থাকে, লাল বাতিটা জ্বালানো থাকে, প্লাগ সবসময় লাগানো থাকে, টিভির যে মেইন সুইচটা ওটাও কখনো আমরা অফ করি না। এতে করে কী হয়, এতে করে আমরা বুঝি কি যে আমার টিভি চলে না ঠিকমতো, টিভি আমি চালাই না অথচ বিদ্যুৎ বিল বেশি আসে। এতে করেও আপনার কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে, কারণ কি আপনার একটা টিভিতে যদি আমরা ধরি মনে করেন যে 120 ওয়াট, তো আপনি যদি শুধুমাত্র রিমোটে অফ করে রাখলেন ওই পাওয়ারটা কিন্তু অন করা, এতে করে 120 ওয়াট কিন্তু আপনার ফুল টানবে না ওটা, কিন্তু 80 ওয়াট কিন্তু আপনার খরচ হইতেছে অলরেডি। 80 ওয়াট থেকে 60 ওয়াট থেকে 80 ওয়াট এটা কিন্তু আপনার সব সময় এটা চলতেই আছে, এতে করে আপনার বিদ্যুৎ বিল বেশি আসে। তো এসব দিকে একটু খেয়াল রাখবেন, অবশ্যই অপচয় রোধ করবেন। এছাড়াও বিভিন্ন কারণ আছে বিদ্যুৎ বিল বেশি আসার, ছোটো ছোটো কারণ, কিন্তু ওটা আমি নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং গ্রহণযোগ্য হয়তো, আর ভিডিওটা সবার দেখা উচিত এটা। তো আমি চাইবো আপনারা আমাকে ভিডিওটা শেয়ার করে হেল্প করবেন আর একটা লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন, নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।